হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতে পেয়েছো আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, এখানে আমার ছেলে সন্ধ্যাবেলায় বায়না ধরেছে, ওকে সাজিয়ে দিতে হবে মেয়ে ছেলের মতো করে। তো বলছে, মা আমাকে শাড়ি পরিয়ে দাও, সাজিয়ে দাও, চোখে আই শ্যাডো লাগিয়ে দাও। আই শ্যাডো বলতে পারে না, তো বলছে চোখে উপরে কী লাগাতে হয় সেটা লাগিয়ে দাও। দেখো আমি ওকে সাজিয়ে দিচ্ছি, তো হার পরিয়ে দিচ্ছি, টিপ পরিয়ে দিয়েছি, মানে ও যেটা যেটা বলছে পুরো একবারে মেয়ে ছেলেদের মতো বলবে আমি সাজবো, কারণ আমাকে দেখে। তো সেজন্য ও বলছে, মা আমাকে সাজিয়ে দাও, ভিডিও বানাবো, ভিডিও করব। সেজন্য ওকে সাজিয়ে দিচ্ছি। দেখো আমার ছেলেকে কেমন লাগছে, কমেন্ট করে জানিও। দেখো ফ্রেন্ডস, আমি আমার প্রচণ্ড বুকে সর্দি জমে গেছে, সেজন্য বাবা নিম ফলের মতো সবুজ রঙের একটা ক্যাপসুল পাওয়া যায়, তো ওইটা এনে দিয়েছে। গরম জলের সাথে আমি মুখে দিয়ে টানছি, তো ঢাকার নিয়ে সেটাই একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো মানে প্রচণ্ড এত বুকে বসে গেছে, মানে কথাটা যে ভয়েসটা দিচ্ছি তাও কষ্ট হচ্ছে কথা বলতে খুবই। তো তো দেখো ফ্রেন্ডস, যাদের সর্দি কাশি সমস্যা আছে, তো এই ক্যাপসুলের মতো ওষুধটা গরম জলে, মানে ফুটন্ত গরম জলে নিয়ে এরকমভাবে ভাবটা নিও। দেখো সর্দি কাশির ক্ষেত্রে খুবই উপকার। আর একটা কাজ করতে পারো, তো চা, যে লিকার চার সাথে না গোলমরিচ, আদা, লং, এলাচ সমস্ত কিছু দেবে চায়ের ভেতরে, তো সেই চাটা খাবে, দেখবে সর্দি কাশিতে খুবই আরাম। এই দেখো ক্যাপসুলটা, তো সে মুখটার কী অবস্থা হয়েছে দেখো, পুরো ঘেমে গেছি, মানে পুরো ঘামটা শরীরে বার করে দেয় এটা নিলে। দেখো ফ্রেন্ডস, আমি গরম জলের ভাপটা নিয়ে চলে এসেছি খিচুড়ি খেতে। আজকে কালকে শিবরাত্রি ছিল, সেজন্য আজকে এখানে আমাদের স্কুল ডাঙায়, মানে এখানে স্কুল ছিল সেখানে একটা বটতলা আছে, ওখানে শিব ঠাকুরের প্রতিষ্ঠান করা হয়েছে, সেখানে সেই উপলক্ষে আজকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, মানে 1200 লোক খেয়েছে যেটা বলছিলাম। তো এই দেখো, এইটি হচ্ছে শিব ঠাকুর, এখানে প্রতিষ্ঠান হয়েছে, আর এখানে রান্না হচ্ছে। মোটামুটি 1200-1300 তো লোক খেয়েছে, গোটা গ্রাম সবাই চাল আলু টাকা যে যার মতো দিয়েছে। তো সেই উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হয়েছে, কালকে যেহেতু শিবরাত্রি ছিল সেজন্য। এ দেখো আমাকে খিচুড়ি দিয়ে দিয়েছে, খাচ্ছি সবাই মিলে, প্রচুর লোক, মানে একদম পুরো স্কুলটার সামনে, প্রাইমারি স্কুলের সামনে পুরো ভর্তি হয়ে গেছিল। এইখানে দেখো খিচুড়ি খাওয়া চলছে, খিচুড়িটা একটু নুনটা কম হয়েছিল, দিয়ে আবার নুন দিয়ে গেল, মানে পুরো একদম গরম। এইদিকে দুটো দোকান বসেছিল,
এই তো ঠাকুমা যাচ্ছে, দেখাচ্ছে যে এদিকে ভিডিওগুলো তোল, দেখ কত লোক বসেছে। এটা হচ্ছে আমাদের স্কুলটা, হাই স্কুল। হাই স্কুলের সামনেও অনেকজন বসেছে, এদিকেও বসেছে, পুরো এরিয়াটা জুড়ে প্রচুর লোক। তো তোমরা দেখো ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে যেও। দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি এবারে গুটি গুটি পায়ে। দেখো সবাই খিচুড়ি খাচ্ছে, দেখো চলে এসেছি কলে, হাত মুখ সব ধুতে। এই দেখো অন্ধকার, লাইন ছিল না, ঠাকুমা টস দেখাচ্ছে, মুখ ধুচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পেলে আমরা খিচুড়ি খাচ্ছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার ছেলে কেমন বলছে যে আমাকে মেয়ে ছেলে সাজিয়ে দাও, সেই জন্য সাজিয়ে দিয়েছিলাম। তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই একটি লাইক করে দিয়ে যেও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো। আজকের মতো এখানে এই পর্যন্তই, ব্লগটি আমি এখানেই শেষ করলাম।